তো আমাদের যেখানে যেমন আজকে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করব, সেখানে যদি ফন্ট অ্যাসেম্বলির প্রয়োজন হয়, অর্থাৎ আমি একটু আগে যে দেখালাম ওরকম টাইপের আইকন যদি দরকার হয়, যেমন রিসিভারের আইকন দরকার হবে, তারপরে ওয়েবের আইকন দরকার হবে, মেইলের আইকন দরকার হবে, এগুলোর জন্য আমার সবচেয়ে বেশি ভালো আইকন সেট হলো ফন্ট অ্যাসেম্বলি আইকন সেট। তো ফন্ট অ্যাসেম্বলির ফন্টটা এখান থেকে ইনস্টল করার পর আমরা সেটাকে ফটোশপ, ইলাস্ট্রেটর, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব জায়গায় ইনস্টল ব্যবহার করতে পারবো, বুঝেছেন? কিন্তু ফটোশপে ইনস্টল করতে গেলে একটু সমস্যা আছে, তো সেটা আমরা দেখবো এখানে কীভাবে ফটোশপে এটাকে ব্যবহার করা যায়। তো তুমি ফটোশপ ওপেন করি, একটা নিউ প্রজেক্ট নেব, এটার ডাইমেনশন হবে 3.75, আর হাইট হবে 2.25, 300 রেজলিউশন, এবং কালার মোড কী হবে, আরজিবি না সিএমওয়াইকে? কেন হবে? কারণ আমরা ডিজিটাল প্রিন্টিংয়ের জন্য কাজ করবো, প্রিন্ট আউট হবে এটা, সেই জন্য এটা সিএমওয়াই কে মোড থাকবে। আর যদি ওয়েবের জন্য হতো তাহলে আরজিবি। ওকে ওকে, তো এবার এখান থেকে আমি আমার যে মার্জিনটা, মার্জিন একটা নিলাম না 0.25 মার্জিন বা ব্লিড, এই মার্জিনটা এখানে সেট করব। এই ভিউ বাটনে ক্লিক করলে এখানে পাওয়া যাবে নিউ গাইড, এখানে ক্লিক করব। ওকে, এখানে দুই টাইপের গাইড থাকে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল গাইড। তো ভার্টিক্যাল গাইডে আমি লিখলাম 0.125। ওকে, তাহলে ভার্টিক্যাল শুরু হচ্ছে, এটা হলো ভার্টিক্যাল, ভার্টিক্যাল মার্জিন শুরু, এবং ভার্টিক্যাল মার্জিন এখানে একটা শেষ অংশ আছে। ভিউতে আবার যাব, নিউ গাইড, ভার্টিক্যাল, এবার হবে আমার শুধু 2.125। এখানে তো আমার উইডটা আছে কত, 3.75, তাই না? তাহলে এখানে হবে গাইড, আর একটু কাজ করি, ওকে, এবার হলো হরিজন্টাল, অর্থাৎ উপরে এবং নিচে, গাইড হরিজন্টাল 0.125, ইউ অ্যাগেইন নিউ গাইড হরিজন্টাল 2.125, আমার মার্জিনটা নেওয়া শেষ। ওকে, এবার আমি কাজ করবো। তাহলে আমরা শেপ টুল নেই, এখানে শেপ টুল থেকে প্রথমে যে এখান থেকে একটা রেক্টেঙ্গল যেটা আছে, অর্থাৎ যেটাতে কোণ থাকে, এইভাবে করে আমি এখান থেকে সিলেক্ট করবো, কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু বাইরে আছে, তো বাইরে থাকবে না, একটু ভেতরে রাখতে হবে। তো এখানে আরেকটা শেপ হবে, রেক্টেঙ্গল নিয়ে এখান থেকে কালারটা হবে। এখন আমাদের করতে হবে এই যে এখানে যে কোণটা আছে, এই কোণটাকে আমরা একটু বাঁকা করবো বা বেন্ড করবো, সেই ক্ষেত্রে কী করে করা যায়? বেন্ড করার জন্য আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নেব, ডিরেক্ট সিলেকশন টুল। এই যে এখানে পয়েন্ট আছে, ঠিক
এই পয়েন্টে এখানে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। এই জায়গা এটা বুঝাচ্ছে, বর্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করলে আমি এখানে একটা অপশন পাবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করছি। আবার ঠিক এইখানে একটা ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করলে আমি সেম অপশনটা পাবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আবারও ক্লিক করবো এখানে। তাইলে লক্ষ্য করো যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং ঠিক এই জায়গায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, বুঝাচ্ছেন? এখন আমার এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি একটু ভেতরে নিয়ে আসবো। এখন কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু সরাই আপাতত। এখানে দেখো একটা রাউন্ড, একটা রাউন্ডেড কর্নার চলে আসছে। তো আমি এখানে আরেকটা লেয়ার নিই, এটা একটু কালার চেঞ্জ করি, তাহলে হয়তো বুঝে আসবে। এটাকে আরেকটু সুন্দর করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কোণ আসছে, কনভার্ট পয়েন্ট এখানে একটা অপশন আছে, এটাকে এখান দিয়ে এইভাবে করে একটু টেনে দিলাম। পেন টুলের গ্রুপের সব টাকাটা গ্রুপ নিয়ে আলোচনা করছিলাম, তো এখানে কনভার্ট পয়েন্টটার আজকে আমরা কাজটা দেখে ফেলি। কনভার্ট পয়েন্টটা হচ্ছে কোনো একটা কোণ দুই দিকে সমানভাবে রাউন্ড হবে, তখন আমরা এটাকে এইভাবে, বুঝেছেন? তো দেখো এখন রাউন্ড হয়ে গেছে। ওকে, পারবে তো? এইগুলো আমি আপাতত একটু বন্ধ করি। এখানে আমি আরেকটা শেপ নেই, এটা একটা শেপ। এই শেপের এই যে এখানে কোণ আছে এই কোণটা আমরা রাউন্ড করব। ডিরেক্ট সিলেকশন টুল নেব আগের মতো। এখানে আমার একটু যদি গাইড থাকে তাহলে কাজটা করতে সুবিধা হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি ইচ্ছা করলে এটাকে ডিলেটও করে। প্রথমে এভাবে একটা শেপ নেব, হ্যাঁ। শেপ নেওয়ার পর এইখান থেকে এই কনভার্ট টুলটা দিয়ে এখানে এখানে সিলেক্ট করে শুধু একটা কোণ সিলেক্ট করে এইভাবে শিপ ধরে নেব। শিপ ধরলে এটা ঠিকঠাক ভাবে চলবে। এইভাবে করে আমি যদি মনে করি যে এটা ফিট, এখন আমার মনে হচ্ছে ফিট, ঠিক আছে, এবার ছেড়ে দিই, হয়ে গেল। এখন এই কোণায় এখানে একটা পয়েন্ট তৈরি করবো আমি যেখানে গাইডটা রাখছি, এভাবে গাইড করে রাখতে হবে। আবার ঠিক এই পয়েন্টে এখানে একটা গাইড করলাম, অর্থাৎ এখানে একটা পয়েন্ট নিলাম এই গাইড বরাবর। ওকে, এবার আমি
এই পয়েন্টটাকে একটু ভেতরে নিয়ে আসে। এটা করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। প্রয়োজন হলে আরো নেওয়া যায়। ওকে, এখন এটাতে এটাতে আসি অথবা এই কোণে এখানে এটা যে বাঁকা আছে এটাকে সোজা করে দিব। এইখানেও একটু বাঁকা আছে, এটাকে শিফট ধরে একটু এই পয়েন্টটাকে উপরে তুলে দিলেই সোজা হবে। পারফেক্ট হয়নি এখনো, এখন ঠিক আছে। এবার এই শেপটার আমি এখান থেকে আরেকটা কপি করব, ডুপ্লিকেট করব, করে এবার কন্ট্রোল প্লাস টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তারপরে ফ্লিপ ভার্টিক্যাল। তাহলে এই কোণটা অর্থাৎ এই কাটা অংশটা এখানে চলে আসছে আর আগেরটা তো আগের জায়গায় আছে। এন্টার করব অথবা রিটার্ন করব। এখন শেপ কপি যেটা করছি সেটা এখন আমার সেই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আছে। এবার কন্ট্রোল ধরে আমি নিচের যে লেয়ারটা আছে সেটার উপর একটা ক্লিক করব, ঠিক আছে। এবার এখানে এখান থেকে লেয়ার মাস্ক ওখানে ক্লিক করব, একটা কোণ পেয়ে গেল। এবার নিচের লেয়ারটাতে আসি, প্রথম লেয়ার উপরের লেয়ারটাতে এখানে ক্লিক করি, এটা সিলেক্ট করলাম। এবার আবার এখানে লেয়ার মাস্ক বাটনে ক্লিক করলাম, এখন আমার শেপগুলো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার এই এই শেপটাকে আমি একটা গ্রুপের ভিতরে রেখে দিই, এই সেটটার নাম দিই লোগো পয়েন্ট। কন্ট্রোল প্লাস টি এবার এখানে আরেকটা শেপ নিয়ে নেই, এটা হবে এই লোগোটার নিচে। তাহলে আমি এখানে ক্লিক করি, এবার শেপ বানাই। এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, এটারই আরেকটা কপি করতে পারি, করে এটাকে একটু এদিকে নিয়ে আসি। কালার চেঞ্জ করে দিলাম, এখানে দেখছি একটু নিচের দিকে আছে, এটাকে সোজা করে ওকে। তো আমার যে গ্রুপ আছে গ্রুপটাতে ক্লিক করি একটু বড় করে, আমি যখন এই লোগো পয়েন্টটার আরেকটা কপি করলাম, তো
কপি করলে এখানেও তো এগুলো সব শেপ আকারে আছে, তাই না? কিন্তু শেপ আকারে থাকলে আমি লেয়ার মাস্ক করতে পারতেছি না, এই জন্য আমি এই যে শেপটা আছে এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিলাম। অর্থাৎ এটা আর শেপ নাই, এখানে এরকম কালার চেঞ্জ করা আর এখন যাবে না। আবার এটাতেও করে ফেললাম রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে? এখন এখনো আছে কিন্তু দুইটা আলাদা আলাদা অংশে আছে, এটা দেখো। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে, আমি এখান থেকে একটু কালার চেঞ্জ করে নিই। ধরো এই যে অংশটা, এখানে যতটুকু আছে এখানে এর অর্ধেক আছে, তাহলে আমার করতে হবে এইটাকে এটার সাথে মার্জ করে নিতে হবে, অর্থাৎ দুইটা লেয়ার যেন একসাথে এক হয়ে যায়, ঠিক আছে? এটার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করলাম। তাহলে এই লেয়ারটা আমার এখন রাস্টারাইজ আকারে আমার কাছে একটা লেয়ার আছে। এখন আমার যে এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে পেছনে, এই লেয়ারটার আমি লেয়ার মাস্ক করবো। তাহলে আমি এরিয়াটা সিলেক্ট করে ফেললাম, এটার আর আমার দরকার নেই। যেই লেয়ারটা, অর্থাৎ এখানে যে গ্রে কালার বা ধূসর কালারের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপর এটা ক্লিক করলাম এভাবে। এবার আমি আমার কাজ হলো যে যতটুকু জায়গা এখানে সিলেক্টেড অবস্থায় আছে এর বাইরের অংশটা আমি কাটবো, এতটুকু, অর্থাৎ এতটুকু এখানে ফাঁকা থাকবে বাইরের অংশটা সিলেক্ট হবে। তো এটা করার জন্য আমি ইনভার্ট সিলেক্ট করবো, এর আগেও করছিলাম কন্ট্রোল শিফট আই। তাহলে এখন কি আছে, বাইরের অংশটা সিলেক্টেড আছে, এতটুকু নাই। এখন আমি এবার লেয়ার মাস্ক বাটনে ক্লিক করবো, বুঝে আসছে? তাহলে শুধু এটুক কেটে গেল, বাকি সব হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল জেড। এখন যদি আমি আগের মতো করি, শুধু এটুক সিলেক্টেড আছে, তাহলে এখন করলে এই অংশটুকু, শুধু এই কালারটুকু রয়ে যাবে ওই লেয়ারের, আর বাকি অংশগুলো কেটে যাবে। তা আমার দরকার হচ্ছে এটুক, আমি এটুক করলাম, বুঝে আসছে? তো এবার আমার এই লেয়ারের কাজ শেষ, আমি ইচ্ছা করলে এটা ডিলেটও করে দিতে পারি। এবার আমার এই ভেতরে যে লোগো পয়েন্টের যে এই গ্রুপটা আছে এই গ্রুপটাকে ডিসেবল করি, কন্ট্রোল প্লাস টি প্রেস করি। গ্রুপ সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস টি প্রেস করতে হবে। এবার এখান থেকে আমি একটু সাইজটাকে ছোট করে নিই এবং নিচে নিয়ে আসি, বড় করে নিতে হবে। ওকে, রিটার্ন। আমার এই অংশটার কোনো কারণে কোনোভাবেই লাগছে না, এটা কেটে দিলাম। এর কালার চেঞ্জ করে আমি এটাকে হোয়াইট করে দিই। আচ্ছা, তো এখন আমার কাজ হলো এই জায়গাটাকে আমি একটু কোণ করব। তাহলে এখানে ঠিক এই জায়গায় ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আপাতত এখানে করে ফেলি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এটা করলাম রাউন্ডটাকে একটু বাড়ানোর জন্য, তাইলে আমার এই শেপটুক এখানে রাউন্ড করে ফেললাম আর আমার এখানের কাজগুলো মোটামুটি শেষ। এবার এখানে লেখাটা লিখি, ফন্ট
ওকে, তো এটা ছিল ফার্স্ট পার্ট বা ফার্স্ট একটা সাইড, ফ্রন্ট অথবা ব্যাক। এখন আমরা এইটারই আরেকটা সাইড তৈরি করব, অর্থাৎ এটা হচ্ছে ব্যাক সাইড। তাহলে ব্যাক সাইড তৈরি করলে আমি এটার যেহেতু একটা হবু আরেকটা কপি চাচ্ছি, এখানে এই অংশে এটাকে ছোট করে অর্থাৎ রিস্টোর স্কিন এসে এখানে রাইট বাটন ক্লিক করব। এবার ডুপ্লিকেট বাটনে ক্লিক করব, এখানে এর একটা নাম লিখে দেই ব্যাক তাহলে আমার কাছে দুইটা সাইড আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হলো ব্যাক সাইড। তো আমরা ব্যাক সাইডটাকে এবার তৈরি করব। আমার এই যে শেপটা আছে এই শেপটাকে একটু ঘুরাবো, কন্ট্রোল প্লাস টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। এবার এটাকে আমি এখানে নিয়ে আসি এই জায়গাটা, ঠিক আছে। তো আমার এখানে যে মাস্ক করা ছিল এই মাস্ক অংশটাকে আমি এখন আপাতত কেটে দিই, এন্টার। তাহলে আমার মাস্ক চলে গেছে, ঠিক আছে। তো এখন আবার ডিরেক্ট সিলেকশন টুল নেই, এটাকে এই কোণটাতে ধরি, এটাকে এইভাবে একটু এ পর্যন্ত নিয়ে আসলো, এটাকে এদিকে নিয়ে যাই। আসলে এই লেয়ারটা কোনো কাজের না, এখানে কোনো টেক্সট নাই, কন্ট্রোল টি, এটাও সেম, শুধু শুধু লেয়ার বাড়িয়ে লাগবে। এখানে লেখা আছে কিন্তু এটা হোয়াইট, তো সেজন্য দেখা যাচ্ছে। তো এটার পুরোটারই কালার চেঞ্জ করে দিই, পুরোটাই দেখা যাক। এবার এখানে আমি আগের যে কাজটা করছিলাম সেই কাজটা আবার এখানে করব, লোগো পয়েন্টের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে এখানে আমি মুভ করবো, কন্ট্রোল প্লাস টি, এই যে পয়েন্টটা। এটা এখানে থাকবে, তো এটাকে আমি সিলেক্ট করি, এভাবে হলেও হয়। সিলেক্ট শেষ করে আমি এবার এটাকে আমার যে হোয়াইট যেই শেপটা আছে সেই শেপটাতে ক্লিক করে কন্ট্রোল শিফট প্লাস আই ইনভার্স করার জন্য এখানে লেয়ার মাস্ক বাটনে ক্লিক করি। এবার আমার লোগো পয়েন্টের যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে গ্রুপটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি প্রেস করি, সাইজটা একটু ছোট করে এটাকে এইখানে এনে এখানে প্লেস করি। এবার হচ্ছে আমাদের এখানে আইকন এবং নামগুলো, আইডেন্টিটির যে অংশটুকু আছে সেটুকু আমরা এখানে লিখব। তো এবার আসি, আমাদের যদি আইকন ব্যবহার করতে হয় যেমন কলার, রিসিভার, এই জাতীয় আইকনগুলো যদি আমরা পেতে চাই তাহলে ফন্ট অ্যাওসাম নামে যেই ফন্টটা আছে সেই ফন্টটা ব্যবহার করতে হবে। তো এটার জন্য আমি আপাতত ইলাস্ট্রেটর করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তোমাদের কম্পিউটারে যদি ইনস্টল করা না থাকে তাহলে এটা ইনস্টল করে নেবে। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা নিউ, এখানে ফাইলে গিয়ে নিউ ফাইল, ওকে। এর আগে আমাদের ফন্ট অ্যাওসামটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এখানে
এখানে ক্লিক করে ইনস্টল। এরপরে ইলাস্ট্রেটর খুলবো, ইলাস্ট্রেটর খুলে এখান থেকে টাইপ মনে থাকবে তো, টাইপ দেন গ্লিপস, এই নিচে এই জায়গাটা এখানে ফন্ট অ্যাওসাম শব্দটা লিখবো। ফন্ট লিখলে অ্যাওসাম চলে আসবে, এবার এন্টার প্রেস করলে এখানে দেখতে পারবো ফন্ট অ্যাওসামের আইকনগুলো এখানে আসছে। তো এখানে দেখো টি নামে একটা টুল আছে, এই টুলে একটা ক্লিক করে এর ভেতরে একটা ক্লিক করবো, বুঝে আসছে? এখানে দেখো এই যে আইকন আছে, তারপরে 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 এখান থেকে এটাও নিয়ে নিই, এটা আমার কাজে লাগবে। কল এই যে রিসিভারের জন্য এটা নিতে পারো, আরো কিছু লাগবে যেমন ওয়েব অ্যাড্রেসের জন্য এখানে ক্লাউড সিলেক্ট করে ক্লাউড নেওয়া যায়, এটা নিতে পারো। ওয়াইফাই, হ্যাঁ আচ্ছা ওয়াইফাই, হ্যাঁ ওকে ফাইন, থ্যাংক ইউ। তো ধরো আমাদের সব কিছু নেওয়া হলো, ক্লোজ। এবার এটা কেটে দিই, এখান থেকে এইভাবে করে এটাকে সিলেক্ট করব এইভাবে, ওকে এডিট মেনুতে যাব, এখানে কপি করব, বুঝে আসছে? কপি, এবার ফটোশপে চলে যাই, টাইপ টুলে ক্লিক করি, এখানে একটা ক্লিক করব, কন্ট্রোল প্লাস ভি অথবা এডিট মেনুতে গিয়ে পেস্ট, ঠিক আছে? ওকে, পেয়ে গেলাম আমরা আইকন। তো এখান থেকে আমার প্রথম এখানে রিসিভারটাকে আলাদা করি, কন্ট্রোল প্লাস এক্স, টাইপ টুল নেই, এখানে কন্ট্রোল ভি, রিসিভার পেলাম, কন্ট্রোল প্লাস টি, রিসাইজ করে এটাকে আপাতত এখানে রেখে দিই। এরপরে আরেকটা নেই, ইমেল অ্যাড্রেস কপি, আবারও টাইপ টুল নেব, কন্ট্রোল ভি, সাইজ ছোট করে নিতে পারি, তারপরে হচ্ছে কপি পেস্ট, এটাকে আমি এখান থেকে কেটে দিই, এটা লাগতেছে না। এখন হচ্ছে যার নাম, যার জন্য কার্ড তৈরি করছি তার নাম এখানে লিখব, এখন এটা লেখার সময় আমরা খেয়াল করব যদি লেখাটা আমার এদিক থেকে হয়, অর্থাৎ লেখা এদিক থেকে বাড়বে তাহলে লেফট অ্যালাইন করে দেবো, আর যদি এই দিকে এই কোনায় অনেক সময় আমরা নাম লিখি তাহলে রাইট অ্যালাইন করবো, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে এর একটা ডেজিগনেশন থাকে সবারই, সেটা লিখতে হবে, সেটা আমি লিখি যে ডিজাইনার গ্রাফিক
ডিজাইনার, তো এই দুইটার মধ্যে লাইন স্পেসিং অনেক বেশি হয়ে গেছে, তো লাইন স্পেসিংটা ঠিক করে নিই। চলে কিন্তু এটার সাইজটা আর একটু বাড়াতে হবে, মনে হয় ঠিক আছে। এবার এখানে এখানে আছে ফোন নাম্বার লিখবো 02955258। এটার আরেকটা কপি করি, Ctrl+T মুভ ইট ডাউন। এটা কেন করব, আমি কিন্তু ক্লিক করে লিখতে পারি, এটা করলে সোজা থাকবে আর কি, এই বিষয়টা নিশ্চিত যে এটা সোজা আছে, সোজা রাখাটা খুবই জরুরি। এটা ফন্ট স্টাইল আমার অবশ্যই চেঞ্জ করতে হবে, এটা এগুলো থাকলে চলবে না। আমি এখানে টাইম ব্যবহার করবো, জয় আরেকটা কপি করি এখানে ওয়েবসাইট লেখার জন্য, এটা আমার মনে হয় এগুলো আর একটু ক্লোজ করে দিলে অনেক সুন্দর দেখাবে। এখানেই থাক,